নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই চিট ফান্ডে টাকা ইনভেস্ট করেছিলেন এবং অনেকে টাকা ইনভেস্ট করে আপনারা সর্বশান্ত হয়ে গেছেন। আপনাদের জন্য অনেকটা খুশি খবর রয়েছে, এবার কিন্তু চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া হবে। অলরেডি অনেককে টাকা ফেরত দেওয়া হয়েছে, তার লিস্টও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে টাকা ফেরত দেওয়া হয়েছে, কাদেরকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও কিছু কিছু চিট ফান্ডের টাকা ফেরতের নিয়ে নোটিশও বেরিয়েছে, সেখানে আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে, অনলাইনে আবেদন করতে বলছে টাকা ফেরত নেওয়ার জন্য। তার আগে আপনি কোন চিট ফান্ডে ইনভেস্ট করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে সেই চিট ফান্ড নিয়ে কোনো ইনফরমেশান আসলে আপনাদেরকে ইনফরমেশান দিতে পারি। তো এক এক করে আমি আপনাদেরকে ডিটেলসগুলো দেখাতে থাকবো বিভিন্ন চিট ফান্ড নিয়ে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন ফয়লান গ্রুপ অফ কোম্পানিজ যে চিট ফান্ডটি ছিল, তো সেই চিট ফান্ডে যে হাইকোর্টে যে মামলাটা হয়েছিল সেখানের একটা অর্ডার কপি বর্তমানে প্রকাশ করা হয়েছে। সেই অর্ডার কপিটা আমি ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে বলা হচ্ছে, প্রথমে 1000, যাদের ইনভেস্ট ছিল 1000-এর মধ্যে তাদেরকে দেওয়া হবে প্রথম পর্যায়ে। তারপরে কিন্তু 1000-এর উপরে যাদের ছিল তাদের, তারপর তার 2000-এর উপর বা 5000-এর নিচে যাদের ছিল তাদেরকে কিন্তু আস্তে আস্তে টাকা ফেরত দেওয়া হবে এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়াও কিন্তু যারা 10000 টাকার বেশি ইনভেস্ট করেছিলেন, সেই 10000 টাকার বেশি যদি টাকা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আবার অনলাইনে আবেদন করতে বলেছে এবং সেটা কিন্তু হাইকোর্ট ভেরিফিকেশন করবে, তারপর আপনাদেরকে টাকা ফেরত দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিফান্ড অফ মানি অ্যাবাভ রুপিস 10,000 অ্যাজ পার দ্য স্কিম অ্যাপ্রুভড বাই অনারেবল হাইকোর্ট। তো বুঝতেই পাচ্ছেন অনলাইনে আবেদন করেও আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তো যদি আপনারা জানতে চান অনলাইনে কীভাবে আবেদন করতে হয়, যে কোনো চিট ফান্ডের ক্ষেত্রে অনলাইনে আবেদনের পদ্ধতি রয়েছে টাকা ফেরত নেওয়ার জন্য, তো সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই নিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই মুহূর্তে পয়লান যে চিট ফান্ডটি ছিল সেখান থেকে কিন্তু টাকা ফেরতের ব্যাপারে এই ইনফরমেশানটা এসেছে, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে টাকা ফেরত পাওয়ার জন্য। আর এই মুহূর্তে আমি একটা লিস্ট ওপেন করেছি, এটা কিন্তু কোর্টের তরফ থেকে লিস্ট প্রকাশ করা হয়েছে যাদেরকে যাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের কিন্তু লিস্ট এখানে রয়েছে। তো প্রথমে এখানে সার্টিফিকেট অথবা চেক নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারপর নেম অফ ইনভেস্টর ইন সিস্টেম, তো সিস্টেমে যে নামটা রয়েছে মানে যিনি আবেদন করেছিলেন, যিনি টাকা ইনভেস্ট করেছিলেন তার নাম এখানে রয়েছে, আর ইনভেস্টেড ডেট কত সালে তিনি ইনভেস্ট করেছিলেন আর কত টাকা ইনভেস্ট করেছিলেন, আর এখানে রয়েছে ম্যাচুরিটি ডেট কবে তার ম্যাচুরিটি হওয়ার ডেটটা ছিল এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট কত টাকা ছিল সেটা এখানে রয়েছে, আর পেড অর নট মানে তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে কি হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন পেড রয়েছে মানে তাকে টাকাটা ফেরত দেওয়া হয়েছে। এটা কিন্তু কোর্টের তরফ থেকে একদম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত নামগুলো রয়েছে এখানে যাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে, এখানে অনেক নাম রয়েছে। আর এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা কোন চিট ফান্ডের না, এটা হচ্ছে অ্যালকেমিস্ট, যারা অ্যালকেমিস্ট চিট ফান্ডে ইনভেস্ট করেছিলেন, যারা যারা অনলাইনে আবেদন করেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য তাদেরকে কিন্তু এক দফায় টাকা ফেরত দেওয়া হয়েছে। এবার সেকেন্ড দফারও টাকা ফেরত দেওয়া হবে, কাদেরকে টাকা ফেরত দেওয়া হবে তারও কিন্তু একটা লিস্ট প্রকাশ হয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা সেই নোটিশটাও ওপেন করে নিয়েছি। এবার অ্যালকেমিস্ট কোম্পানির যাদেরকে পরবর্তী টাকা দেওয়া হবে, যারা যারা আবেদন করেছে তাদের কিন্তু এখানে নাম আরে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টর নেম দেওয়া রয়েছে, সার্টিফিকেটের নাম্বার দেওয়া রয়েছে, আর ইনভেস্টেড অ্যামাউন্ট কত টাকা তারা ইনভেস্ট করেছিল সেটা এখানে দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকে অনেক টাকা ইনভেস্ট করেছে, কেউ 1 লাখ, তো কেউ 5 লাখ, হ্যাঁ কেউ আবার 1.5 লাখ টাকা পর্যন্ত এখানে কিন্তু ইনভেস্ট করেছে। তো অনেকেই কিন্তু টাকা ইনভেস্ট করে এখানে সর্বশান্ত হয়ে গেছে, তাদের জন্য খুবই খুশির খবর। কিন্তু বিশেষ করে অ্যালকেমিস্টের যারা করেছেন তাদের কিন্তু অনলাইন আবেদন করলে আপনারা টাকা ফেরত পাবেন, এটুকু আপনাদেরকে আমি কনফার্ম বলতে পারি। কারণ বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রথমে যে লিস্টটা দেখলাম সেখানে টাকা ফেরত দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট, যারা যারা অনলাইনে আবেদন করেছে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, এবার এনাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে, কোর্ট থেকে কিন্তু সমস্তটাই টাকা ফেরতের যে প্রক্রিয়া তা কিন্তু করা হচ্ছে। ওই ওদের যে সম্পত্তিগুলো ছিল, ওই চিটফান্ডে যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তি আরে বিক্রি করে তাদের কাছ থেকে যা বাজেয়াপ্ত হয়েছে যা কিছু সেগুলো সব বিক্রি করে আপনাদেরকে যারা যারা ইনভেস্ট করেছেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়া হচ্ছে। সমস্তটাই কিন্তু অনলাইনের মারফত হচ্ছে, অনলাইনে আবেদন করে আপনারা সহজেই টাকা ফেরত নিতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য চিট ফান্ডের ব্যাপারেও খবর আছে, তাদেরও টাকা ফেরত দেওয়ার ব্যাপারে বা কেস আপডেট নিয়ে বিভিন্ন খবর রয়েছে। তো আপনারা কোন চিট ফান্ডে ইনভেস্ট করেছেন কমেন্টে জানাবেন, আমি কিন্তু পরবর্তী ভিডিও সেই সকল চিট ফান্ডগুলো নিয়ে বানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।